সকালকে শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালের নাস্তা, এখন 9টা বাজে। আমি ঘুম থেকে কদিন ধরে সকালে উঠতে হইতেছে আমার মেয়ের জন্য, মানে মেয়ের যত পর্যন্ত ঘুমায় আমি তত ঘুমানোর সুযোগ পাই, কারণ সকালবেলায় কাজ থাকে, সুমিত্রা রান্না করে, মার সাথে থাকতে হয়। চিড়ার পোলাও বলে এটাকে, নেট থেকে দেখে সুবিধা বানাইছে। আর এটা হলো সুজির পিঠা বলতে পারেন, সুজির পিঠা, সুজিদের পিঠা বানাইছে। কেমন মানে আমি জানি না অ্যাকচুয়ালি, এটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আর যেটা বলতেছিলাম, আমার সকাল উঠতে হয় এখন, আর মেয়েটা সকালবেলা তো আমার কাছে থাকে, ধরেন 7টা 8টা পর্যন্ত, যে বুঝত রান্না হয়, কাজ বাজ শেষ হয়, তো এখন সকাল 6টার সময় বসে থাকে, ওইটা খাওয়া, রুটি খাওয়া, এটা খান, মানে সকালবেলা ওইটা আর কি, 6টার সময় উঠাই সে ভেজাল শুরু করে, তো সে ওরে রাখতে হয়, রুটি আমিই খাওয়াই এখন। ওর জন্য আমার এখন সকালে উঠতে হয়, তো ও উঠে আমারও উঠতে হবে, কারণ ও কার কাছে থাকবে, একা একা রাখা যায় না, ওরে খুব দুষ্ট, একা থাকলে মানে উল্টাপাল্টা করে ফেলবো, দেখা যাবে যে কোনটা ফেলে দিছে আবার নিজেই ব্যথা পাবো, এরকম আর কি। তো ওর সাথে একজন থাকতেই হয়, তো সকালবেলা আমি ওর সাথে থাকি, মাঝে মাঝে বেশিরভাগ ক্ষেত্রে সকালে উঠে না, ধরো 9টা পর্যন্ত ঘুমায়, কিন্তু ইদানিং নতুন একটা আবার অভ্যাস হয়ে গেছে, 6টার সময় উঠে যাবো, ওইটাই এইটা খাইবো, ওইটা ধরবো, তো সাথে আমি থাকি আর কি 9টা পর্যন্ত। এখন ওর মার কাছে এসেছে, এখন ওর মার কাছে আছে, এই তো আমি খাওয়া শুরু করি। এটা কেমন মানে ঘ্রাণ খুব ভালো লাগতেছে, খেলি কেমন লাগে, ভালোই, বাদাম আছে, সকালবেলায় তৈলাক্ত খাবার আছে, চিড়াটা তো ভাতের মধ্যে লাগে, খাইতে ফ্রাইড রাইসের মধ্যে লাগতেছে, ভিন্ন একটা স্বাদ, তবে সিরা কিন্তু খুব বেশি খারাপ না, খেয়ে দিয়ে গেলাম, মিষ্টি ঝাল পেঁয়াজ আছে,
ভাজুর হ্যাঁ তুমি খাইতে ভালো মতো রাখতেছে নরম হয়ে গেছে একদম ক্লক দিয়ে আছে টক টক লাগ দিয়েছে কালি জিরা আছে ভালোই খারাপ না নতুন নতুন আইটেম বানায় অবশ্য নেট থেকে ইউটিউব থেকে দেখছি সুমিত্রা গাজর পেঁয়াজ বাদাম কাঁচামরিচ আর হলুদ মরিচ সমান আর খাওয়া সম্ভব না সিরা তো অল্প খাইলে পেট ভরে দেয় সকালবেলায় ফাটাফাটি খাওয়া হয়ে গেল এটা খুব বেশি খাওয়া যায় না কারণ চিড়া তো অল্প কয়টা খাইছে না পেটে যায় এটা ফুলে গেছে গা এটাও তো কী কয় সেই ভারী খাবার অনেক মানে একটা খাইলেই পেট ভরে যায় এগুলো দুইটা তিনটা বেশি খাওয়া সম্ভব না
আপনারা হয়তো এর রেসিপি পাবেন ইয়েতে ওর চ্যানেলে, তখন আপনারা বানায় খেতে পারবেন। ভালো, খুব ভালো, মানে বিকেলবেলায় নাস্তা হিসেবে অল্প করা, এই কটা খেলে এনাফ, ঠিক আছে? লুচি বেশি খাওয়ার দরকার হয় না, চিড়া তো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজার মজার খাবার খাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।